দেবী প্রতিমা গড়তে লাগে শুধু ইচ্ছে, তেমনটাই প্রমাণ করল কিশোর পবিত্র। টিন ঘেরা ছোট্ট ঘরে নিজের মনে মাটির কালী প্রতিমা গড়েছে সে, এর জন্য কোনো প্রশিক্ষণ নেয়নি পবিত্র। ছোটবেলায় খেলতে খেলতে একটা বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম যে আমরা মূর্তি বানাবো কালী পূজার সময়, তবে দিয়েই বানানো শুরু করেছি। কত বছর ধরে তৈরি করছিস? 4 বছর, এই এইবার 5 বছর হবে। 2019 সাল থেকে? হ্যাঁ। এই যে তুই তৈরি করছিস, এই যে মাটি, তারপরে এই যে আনুষঙ্গিক যাবতীয় জিনিস যেগুলো লাগে, হ্যাঁ, সেগুলো কে জোগাড় করে দেয় তোকে? মা আর বাবা। মা বাবা মাটিটা কোথা থেকে আনিস? পালপাড়া, কোনো পালপাড়ায় থাকলে সেখান দিয়ে কিনে আনতে কিনে আনিস। রেল ঝুপড়িতে পবিত্রর বাড়ি, দিন আনা দিন খাওয়া ঘরে কোনো রকমে দিন যাপন চলে। এর মধ্যে ছেলেদের কীর্তিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা মা। সাহায্য তো শুধু মাটি ওই যেখানে রাস্তায় পাই সেখান থেকে এনে দেই, আর ধরো জামা লাগলো জামাটা শাড়িটা কিনে দেই, প্লাস রং টংগুলো একটু কিনে দেই, আর তুলির যেটা লাগে সেটা টুকটাক কিনে দেই। কিন্তু এমনি আর ওরতে হাতও দেইনি, কোনো কিছুই করি না, ওটা ওর স্বাধীন, এটা ওর জায়গা। আমরা একটু হাত দিলে ওর কোনো এটা খারাপ হয়ে যাচ্ছে হবে না, হাত দেবো না আমার জিনিসে, এটা ওর মতো, শুধু আমরা যেটুকু লাগে সেটুকু কিনে এনে দেই। পড়াশোনার ফাঁকে প্রতিমা করা পবিত্র নেশা, তাই শত অভাব সত্ত্বেও সে দেবী কালিকার প্রতিমা করে, তাতে রং দেয়, তারপর নিজেই মন্ত্রোচ্চারণ করে সেই প্রতিমা পুজো করে। ও অন্য কোনো না, ওটা এই ও শুধু ঠাকুর নিয়ে একটু পড়ে থাকতে চাই। পড়াশোনাটা যা টুকটাক করছে আমরা সাপোর্ট করি। ক্লাস 8-এ পড়ে, আর এই ছুটির ফাঁকটাই এটা ওটা ঠিকঠাক, যে স্কুলটা ছুটি আমি ফাঁকে ফাঁকে এটা করতে পারবো, ওই জন্য এটা ওর পছন্দ। প্রতিভাকে কখনো চাপা দেওয়া যায় না, স্থান কাল পাত্র নির্বিশেষে যে কোনো সময় জায়গা থেকে তা সূর্যকিরণের মতোই চারিদিক আলোকিত করে। পবিত্র তেমনই একটি আলো যা শৈশবেই স্পষ্ট। ইটিভি ভারত, উত্তর ২৪ পরগনা।